আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো অনেক গৃহিণী আপুরা আছে যারা হাঁসের মাংস রান্না করতে একদম অভ্যস্ত নন, বা রান্না করলেও হাঁসের মাংস গন্ধ করে, কালারটা ঠিক রকম হয় না, বা রান্না করার অনেক ঝামেলা মনে হয়, সেসব আপুদের জন্য আজকের আমার এই রেসিপি। তাদের কষ্ট খাওয়ার ইচ্ছা থাকলেও তারা কষ্ট কারণে বা রান্না করতে পারে না, এই কারণে খাইতে পারে না এই হাঁসের মাংস, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তার তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি একটা হাঁসের বেশিরভাগ অংশ এখানে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চামড়া সহ হাঁসটাকে কাটার জন্য, কারণ চামড়ার মধ্যেও স্বাদ থাকে। তো প্রথমে আমি কড়ার মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকমরিচ এবং সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লং সবগুলো সামান্য ভেজে নেব আমি। তো এরপর এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম, সেগুলো দিয়ে দেব। একটা কথা প্রথমে আপনাদেরকে বলি, হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু সাধারণত সবগুলো মশলা বেশি বেশি করে পরিমাণে দিতে হবে, কেননা এ রান্নাটা অনেক মশলা দিয়ে করলে রান্নার কালারটা অনেক ভালো আসে। এরপর আমি আদা রসুন বাটা দিয়েছি, এবং দেওয়ার পর আবার আদা রসুন বাটা পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নিতেছি। তো কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার পর এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো, তারপর হলুদের গুঁড়া দেবো, এক চাষে আমি জিরার গুঁড়া দেব, ভাজা জিরার গুঁড়া, এবং জিরা বেটেও দেবো। এখানে আমি আবার ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর শুকমরিচ বেটে রাখছিলাম সেগুলো দেব। এখানে ঝালের পরিমাণটা আপনারা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। তো সবগুলো মশলা আমি এখন কষিয়ে নেব অনেক সুন্দরভাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো এ পর্যায়ে এখানে দিয়ে দেব। মাংসগুলোকে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখানে কোনো পানি এখন আমি অ্যাড করব না, এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কোনো পরিমাণ পানি অ্যাড করিনি। এখানে আমি মাংস থেকে যে পানি বেরিয়েছিল এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিতেছি খুব সুন্দরভাবে। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। তো আমি এবারও কোনো পানি অ্যাড করব না, আবারও সুন্দরভাবে মাংসগুলোকে আমি কষিয়ে নেব। তো মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। মাংসটা আদা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে আলু মাংস সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখন আলু মাংসকে সিদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দেব। হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে, এজন্য আমি পানির পরিমাণটা একটু একবারে বেশি করে দেবো, যাতে মাংস আলু উভয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। হাঁসের মাংস যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কারণ এটার হাড্ডি বেশি থাকে, সিদ্ধ হলে হাড্ডিগুলো সুন্দরভাবে চাবায় চাবায় খাওয়া যায়। তো আমার দেখেন পানিটাও শুকিয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। আমি এখন এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো হাঁসের মাংস যত বেশি কষাবেন তত কিন্তু এর স্বাদ বেশি লাগবে, আপনারা চেষ্টা করবেন বেশিক্ষণ সময় নিয়ে কষানোর জন্য। আমি প্রায় 10-15 মিনিট ধরে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো যে যেরকম ঝোল খান সেরকম পানি দেবেন। তো এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে এর স্বাদ কিন্তু অনেক ভালো লাগবে, গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসের স্বাদ অনেক বেশি হবে। দেখতে তো পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, এবং সেই স্বাদ আমি খেয়ে দেখলাম। তো আমি এরপরে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপর সার্ভ করে দেখাবো। তো আমার রান্নাটাও হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাই দিয়েছি। তো দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, এবং মাংসের মধ্যে কোনো পরিমাণে গন্ধ নাই, এবং গন্ধ ছাড়াই আমি হাঁসের মাংস খুব সুন্দরভাবে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।